আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা এমন তিন শ্রেণীর মানুষ সম্পর্কে অবগত হব, এমন তিন শ্রেণীর মানুষের কথা জানব যাদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। প্রিয় বন্ধুগণ, এই বিষয়টি সম্পর্কে আমি কিছু কথা বলব, তার আগে চলুন আমরা এই বিষয় সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই হাদিসটি শুনে আসি। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে জামিআ আত-তিরমিজিতে, হাদিস নাম্বার 3448। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন লোকের দোয়া কবুল করা হয়, নির্যাতিতের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানদের উপর পিতার অভিশাপ। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিসের মধ্যে সর্বপ্রথম যার কথা উল্লেখ করা হয়েছে তারা হলো নির্যাতিত ব্যক্তি। আপনি যদি কাউকে নির্যাতন করেন, মানে মাজলুম, সে যদি আপনার উপর বদদোয়া করে, আল্লাহ তাআলা কিন্তু সাথে সাথেই তার দোয়াটি কবুল করে নেবেন। এর জন্য কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। সেই নির্যাতিত ব্যক্তি যদি আপনার উপর বদদোয়া নাও করে, সে যদি আপনার কষ্টের কারণে একটা দুঃখের নিঃশ্বাস ছাড়ে, তারপরেও কিন্তু আপনার উপর ক্ষতি আসতে পারে। এজন্য প্রিয় বন্ধুগণ, কাউকে নির্যাতন করা থেকে 100% বিরত থাকবেন। দ্বিতীয় যার কথা বলা হয়েছে মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফির ব্যক্তিকে কখনোই কষ্ট দিবেন না। যদি অনেক দূর থেকে কোনো মুসাফির আপনার এলাকায় আসে, আপনার শহরে আসে, আর আপনি যদি একজন ড্রাইভার বা একজন শ্রমিক হয়ে থাকেন, তাহলে আপনার গাড়িতে উঠার পরে যদি আপনি 10 টাকার ভাড়া তার কাছ থেকে 30 টাকা আদায় করে নেন, সে যদি অন্য কারো কাছ থেকে জানতে পারে যে ভাড়া ছিল মাত্র 10 টাকা আর আপনি তার কাছ থেকে 30 টাকা নিয়েছেন, তো তার মন থেকেও কিন্তু একটা বদদোয়া চলে আসবে। তো এজন্য সতর্ক থাকবেন, মুসাফিরের সঙ্গে যেন কখনো বেয়াদবি না হয় এবং মুসাফিরের উপর যেন জুলুম না হয়ে যায়। আর তৃতীয় নম্বরে যার কথা বলা হয়েছে তিনি হলেন পিতা। পিতা যদি সন্তানের ওপর বদদোয়া করে, তাহলে এটাও আল্লাহ তাআলা কবুল করে নেন। বন্ধুগণ, আমরা পিতা এবং মাতার সাথে এমন কোনো আচরণ করব না যার কারণে পিতা এবং মাতা আমাদেরকে বদদোয়া দেয়, আমাকে অভিশাপ দেয়। যদি অভিশাপ দিয়ে থাকে তাহলে আমাদের বিপদ নিশ্চিত। এজন্য আপনারা সকলেই সতর্ক থাকবেন, এই তিনজন ব্যক্তি হতে যেন কখনোই এই তিনজন ব্যক্তির কাছ থেকে আপনি আমি বদদোয়া না পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই হেফাজত করুন, আমিন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق.